তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি হচ্ছি সুমন আপনারা দেখছেন একাডেমি। আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা থামবেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী বিষয়ে বলছি হ্যাঁ আমরা নিয়ে এসেছি নতুন পশুধন ভারত পশুধন অ্যাপ যে অ্যাপটা আইনি পেজ বন্ধ হওয়ার পর আজ থেকে লাইভ হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য কিছু রাজ্যতে ঠিক আছে তো যেহেতু পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে আমি কাজ করি তো আমি আমার বলছি এখানকার তো এখানে কি হচ্ছে এখন এফএমডি রানিং প্রসেসে চলছে তার ফলে কি হচ্ছে যে মাঝখান থেকে হঠাৎ করে অ্যাপটা বন্ধ হয়ে গেল এবার নতুন করে নতুন অ্যাপ এসেছে তার সত্ত্বেও আমাদের কী সমস্যা হবে তাহলে তাহলে এফএমটি তুলব কী করে তো বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন আইন বন্ধ হয়ে যাওয়ার পর আবার নতুন আইডি এসেছে তো নতুন আইডিটা কী বা হয়তো বিডিও বিএলডি অফিস থেকে আপনারা পেয়ে গেছেন কিন্তু সে নতুন আইডিটা কিভাবে চালু করবেন সেটাও আপনাদেরকে জানতে হবে ঠিক আছে তো সেই সমস্ত তথ্য নিয়ে আমি নিয়ে এসেছি আজকে আমাদের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা ভারত পশুধন অ্যাপেতে ভ্যাকসিনেশানটা করব ঠিক আছে তো বেশি দেরি করব না আমরা শুরু করব ভিডিওটা তো চলুন আগে থেকে বলে রাখি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও অনেক আসবে এবং ভারত পশুধানের উপরে অনেক ভিডিও আসবে বিভিন্ন ধরনের টপিক নিয়ে ভিডিও আসবে তো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে দেবেন ভিডিওটিকে ভালো লাগলে শেয়ার লাইক করতে ভুলবেন না ঠিক আছে তো চলুন শুরু করি আজকে আমাদের ফোনটি হচ্ছে আমার বিশেষ করে আমি আমার ফোনটার কথা বলছি আর আমার ফোনটা হচ্ছে অ্যাপেলের ফোন তো আই অ্যাপেল স্টোরেতে এই অ্যাপটা এখনও পর্যন্ত আসেনি ঠিক আছে তার জন্য আমি ওয়েবসাইটে করছি আপনাদেরকে বলে রাখি এই অ্যাপটা এমন একটা অ্যাপ যে বেরিয়েছে সেই অ্যাপটা আপনারা প্লে স্টোরে গিয়ে ভারত পশুধন সার্চ করবেন দেখুন মাঝখানে যে লোগোটা রয়েছে এরকম একটা লোগো থাকবে যখনই আপনি প্লে স্টোরে সার্চ করবেন ভারত পশুধন সার্চ করার পর দেখবেন ভারত পশুধন লেখা আছে আর এই অ্যাপের ছবিটা আছে এই লোগোটা আছে তখন আপনারা এই লোগোটা দেখে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন দেখুন এই অ্যাপটার একটা সুবিধা হলো কি যে আপনি মোবাইলে অ্যাপে করুন বা ওয়েবসাইটে করুন বা কম্পিউটারে করুন একই প্রসেস একই সব কিছু একই সিস্টেম কোনো কিছু আলাদা নেই সেম টু সেম দেখতে আচ্ছা ডাউনলোড করা হয়ে গেলেও এরপর আমাদেরকে অ্যাপটা খুলতে হবে অ্যাপটা খুললাম এরকম ইন্টারফেস আসবে আপনার কাছেও তো আমরা কি করতে হবে ইউজার আইডি দেখুন ইউজার আইডি হবে আইনএপিজের যে ইউজার আইডিটা আছে তো আমি একটা আমার প্রাণী প্রাণীবন্ধুর আইনএপিজের ইউজার আইডিটা আমি দিচ্ছি ভালো করে দেখবেন কোনো জায়গাটা বাদ দেবেন না আগে দেখবেন তারপর করার আমার পুরো ভিডিওটা দেখার পর তারপর চেষ্টা করবেন এইটা হচ্ছে আমাদের ইউজার আইডি ছিল আগে তো ভারত পশুধনে কি করতে হবে ভারত পশুধনে এর সাথে আর একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে সবটা টোটাল কমপ্লিট যেটা যেটা আপনাদের আইডি ছিল এন সেটা লিখবেন তারপর একটা আন্ডার্স করে দেবেন দেখুন আন্ডার্স করে দিলাম এরপর লিখতে হবে ক্যাপিটালের ডাব্লু ক্যাপিটালের বি মানে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে বি এটা আপনাদেরকে লিখতে হবে আপনাদের যে আইডিটা আছে সেই আইডিটার পর একটা আপনাদের আন্ডার কর দিতে হবে তারপর ডাব্লু বি ক্যাপিটালে লিখতে হবে এবার এন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ডে কি দেবেন দেখুন এখানে লেখা আছে নিচেতে একটুখানি আমার কিপ্যাডের উপরে লেখা আছে ই পশুধন ওয়ান টু থ্রি এটা হচ্ছে আপনাদের ডিফল্ট পাসওয়ার্ড ঠিক আছে সবটাই ছোটো হাতের হবে ই পশুধন ওয়ান টু থ্রি এটা লিখবেন লিখে লগ করবেন লগ ইন পড়ার পর কি আসবে সেটা আমি এখন দেখাবো না কারণ হচ্ছে আমি যেহেতু এটা লগ করে নিয়েছি অলরেডি আমি বলে দিচ্ছি আপনার এই পাসওয়ার্ডটা তারপর লগ ইন হবে লগ ইন হওয়ার পর ওপর একটা পপ আপ আসবে সেটাতে লেখা থাকবে চেঞ্জ পাসওয়ার্ড তবে প্রথমে থাকবে কারেন্ট পাসওয়ার্ড এন্টার কারেন্ট পাসওয়ার্ড তো কারেন্ট পাসওয়ার্ড কোনটা কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে যেটা এখন আপনি বর্তমানে দিয়েছেন সেটা হচ্ছে ই পশুধন ওয়ান টু থ্রি তো কারেন্ট পাসওয়ার্ডের জায়গায় লাগবেন ই পশুধন ওয়ান টু থ্রি কোনো স্পেস নাই যেমনটিভাবে লেখা রয়েছে আমার এখানে কিপ্যাডের ওপরে ঠিক সেরকমভাবে লিখবেন ই পশুধন ওয়ান টু থ্রি এই পাশের ডট ডট এসব কিছু না শুধু ই পশুধন ওয়ান টু থ্রি ঠিক আছে লিখবেন লেখার পর তার নিচেতে দেবেন কারেন্ট এ আপনার নিউ পাসওয়ার্ড এন্টার নিউ পাসওয়ার্ড মানে পাসওয়ার্ডটা কি দিতে চাইছেন তো আমি যেমন আমার ব্লকে সমস্ত প্রাণীবন্ধু মিত্রাদেরকে আমি বলে রেখেছি আপনাদের নিজস্ব ব্লকের নাম দেবেন ঠিক আছে ব্লকের নামের প্রথম কোটা ক্যাপিটাল তারপর দেবেন অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি তাহলে কী হবে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে কোনোদিন পাসওয়ার্ড আপনারা ভুলে যাবেন না ঠিক আছে তারপর আবার রিএন্টার পাসওয়ার্ড তো আবার ওই ব্লকের নাম দিয়ে যেটা উপরে পুট করলেন ব্লকের নাম দিয়ে প্রথমটা ক্যাপিটালে অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে তারপর ওকে সাবমিটটা টিপবেন সাবমিটটা টেবার পর আবার ব্যাক হয়ে যাবে ব্যাক হয়ে যাওয়ার পর এরকম পেজটা আবার চলে আসবে তখন আপনার যে নতুন পাসওয়ার্ডটা দিলেন ব্লকের নাম দিয়ে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে খুলতে হবে খোলার পর দেখুন এরকম আসবে ইনফরমেশান ভেলি ভেরিফাই আপডেট ইয়োর মোবাইল নাম্বার ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা মিলিয়ে নেবেন এই নাম্বারটা আছে কি না যদি থাকে তো ভালো যদি না থাকে নাম্বারটা চেঞ্জ করে সাবমিট টিপবেন সাবমিট টেপার পর আপনার কাছে একটা আসবে এই যে এস এম এস সেন্ড সাকসেসফুলি ও ইনিশিয়েটেড সাকসেসফুলি মানে যে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা ওকে করার পর এখানে লিখতে হবে ওটিপিটা এবং ভেরিফাই করতে হবে তাহলে ভেরিফাই হয়ে যাবে আমি শুধু দেখানোর পারপাসে করছি ওই জন্য আমি ওটিপিটা ভেরিফাই করলাম না এরপর দেখুন এখানে দুটো রোল ঠিক আছে দেখুন এখানে নিচে যে রোল রোল আপনাকে দুটো এক্সট্রা দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে আগে কী ছিল আইনি যে দুটো করে আইডি ছিল দুটো করে রোলের জন্য একটা ভ্যাকসিনেটারদের জন্য ভ্যাকসিন আইডি আর একটা এআইয়ের জন্য এআই আইডি যারা এআই করতো ভ্যাকসিনও করতো তাদের জন্য দুটো করে আইডি ইউজ করতে হতো তো সেক্ষেত্রে এখানে এ অ্যাপটাতে করেছে একটা আইডির ভেতরে দুটো অপশান থাকবে আপনার তো যদি ভ্যাকসিন করেন তাহলে এটা টিপবেন দিয়ে ভ্যাকসিনেটরটা একটা টিপে রাখবেন যদি এআই করেন তাহলে এআই টেকনিশিয়ান টিপবেন আজকে আমরা দেখাব ভ্যাকসিন কীভাবে করতে হবে যেহেতু ভ্যাকসিনটা কারেন্ট চলছে তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি ভ্যাকসিন কীভাবে করতে পরবর্তীকালে আমি নিয়ে আসবো কীভাবে বাকিগুলো করতে হয় এআই পিডি সব কিছুই মানে সব কিছুর উপরেই ভিডিও বানাবো সো দেখে নেওয়া যাক কীভাবে ভ্যাকসিনেশন করতে হবে তো ড্যাশবোর্ডের উপরে যে বাঁদিকে যে থ্রি ডটসটা আছে আমি সেটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু আছে অ্যানিম্যাল ম্যানেজমেন্ট এনিম্যাল ম্যানেজমেন্টের মধ্যে আছে অ্যানিম্যাল রেজিস্ট্রেশন ওনার রেজিস্ট্রেশন ওনারশিপ ট্রান্সফার মানে আইনএপি যে যা যা ছিল সব কিছু আছে এরপর এখানে যেমন আগে ভ্যাকসিনের ভ্যাকসিনের আইডিতে ঢুকলে ভ্যাকসিনেশান বলে একটা অপশান থাকতো এখানে কিন্তু ভ্যাকসিনেশান অপশান নেই এখানে আছে অ্যানিম্যাল হেলথ এইটা টিপবেন অ্যানিম্যাল হেলথটা অ্যানিম্যাল হেলথে টিবার পর দেখবেন লেখা আছে ভ্যাকসিনেশান তো ভ্যাকসিনেশান করবো আচ্ছা ডিওয়ার্মিং আছে ফার্স্ট এড আছে তো আমরা করবো ভ্যাকসিনেশন তো ভ্যাকসিনেশান টিপলাম ভ্যাকসিনেশনটা টেপার পর দেখুন এরকম পেজ আসবে প্রথমে আছে ক্যাম্পেন তারপরে আছে উইদাউট ক্যাম্পেন তো ক্যাম্পেনটা কি বলে রাখি দেখুন এই যেহেতু নতুন আইডি পাসওয়ার্ড নতুন অ্যাপ চালু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তো এখনও পর্যন্ত আমাদের কোনো অ্যাডমিন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়নি সুপারভাইজারের তো যখন ক্রিয়েট হয়ে যাবে তখন দেখবেন সুপারভাইজার লগ থেকে আপনাদেরকে এখানে একটা ক্যাম্পেন দিয়ে দেবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এফএমডি চলছে বলে একটা ক্যাম্পেন থাকবে বা পিপিআরসিবি চলছে যা একটা প্রোগ্রাম করবে তখন এখানে একটা ক্যাম্পেন কিন্তু ওরা দিয়ে দেবে তখন এর মধ্যে আপনারা আসবে দেখবেন যে এফএমডিসিবি ক্যাম্পেন চলছে ওটা টিপবেন করবেন যেহেতু নতুন এখন কিছু আসেনি তখন আপনারা কী করবেন সেকেন্ড অপশান উইদাউট ক্যাম্পেনটা টিপবেন ক্যাম্পেনটা উইদাউট ক্যাম্পেনটা টেপার পর দেখুন এখানে অনেকগুলো অপশান খুলল ভ্যাকসিনেশন ফর তো আমরা আজকে করব এফএমডি ভ্যাকসিনেশন তো ভ্যাকসিনেশান ফরটা টিপলাম টেপার পর দেখুন এখানে অনেক রকম অপশান আছে আমরা কী করবো এফএমডি এফএমডিটা খুঁজে বেড়াচ্ছি এফএমডি 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 দেখুন ফুড অ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ ডি টিপলাম টেপার পর যে ভ্যাকসিনেশন ভ্যাকসিন নেম দেখুন ভ্যাকসিন নেমটা দেখি বোতলের গায়তী লেখা আছে পরিষ্কার করে বোতলে উপরে তো আমাদের কাছে যে ভ্যাকসিনটা আমি পড়ে দেখেছি সেটা হচ্ছে আমাদের রক্সা ওভ্যাক এই যে রক্সা ওভ্যাক এটা আমি টিপবো আমাদের যে যার যেটা নাম আছে সে সেটা টিপবে এখানে মিলিয়ে দেখে নেবে যার যেটা নাম আছে আমাদের রোসা ওভ্যাক আছে আমি রোকসা ওভ্যাক টিপলাম ঠিক আছে এটা টেপার পর ব্যাচ নাম্বার চাইছে ব্যাচ নাম্বারটা কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিই ব্যাচ নাম্বারটা হয় আপনাকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না ব্যাচ নাম্বারটা কীরকম হয় দেখুন ব্যাচ নাম্বারটা ঠিক দেখুন এরকম লেখা থাকবে ব্যাচ নাম্বার তো সেম ব্যাচ নাম্বারটা আপনাদেরকে ওখানে পুট করতে হবে তো আমি সেখানে ব্যাচ নাম্বারটা আমি পুট করছি এন্টার ব্যাচ নাম্বার ব্যাচ নাম্বারটা আমি এখানে পুট করে দিচ্ছি ভালো করে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না পরবর্তীকালে না বুঝতে পারে আমাকে কিন্তু বোকার মতো প্রশ্ন করবেন না ভিডিওটা পুরোপুরি ভালো করে দেখুন তারপর বলবেন অনেকজন দেখেছি না দেখে না বুঝে কিন্তু প্রশ্ন করে আগে ভালো করে ভিডিওটা দেখবেন একবারে জায়গায় দশবার দেখবেন এরপর হচ্ছে সার্চ বাই ইন্ডিভিজুয়াল এবার কি কি সার্চ করতে পারবেন ওনার আইডি ওনার নেম মোবাইল নাম্বার ট্যাগ নাম্বার দিয়ে সার্চ করবেন তো আমি বলবো আপনাকে যে ট্যাগটাতে ভ্যাকসিন করেছেন সেই ট্যাগটা এখানে সার্চ করবেন তো আমি যে আমাকে যে কাস্টমারটা মানে আমাদের যে প্রাণীবন্ধুটা যে ট্যাগের ডিটেলসটা দিয়েছে ভিডিওটা বানানোর জন্য সেটা আমি দিচ্ছি এখানে ভালো করে দেখে নেবেন আমি যেভাবে করছি সেভাবে আপনারা কিন্তু করবেন নাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে এখানে যেহেতু অনলাইনে ডাইরেক্ট আপলোড হয়ে যাচ্ছে সেহেতু এখানে মানে মার্জিন অফ খুব কম কিন্তু যাই হোক এটা লিখলাম ট্যাগ নাম্বারটা তারপর যে সার্চ সার্চ অপশানটা আমি টিপবো যখনই আমি সার্চ অপশানটা টি একটু নিচে দিয়ে যাব দেখবেন দেখুন ট্যাগের ডিটেলসটা চলে এসেছে ট্যাগের নাম্বারটা চলে এসেছে নামটা কী আছে মর্তুবা বিবি ক্যাটেল ফিমেল সাত দুই দু হাজার তেইশে কাব্যন হয়েছে এবং এ সরি এর জন্ম হয়েছে এবং বয়স হচ্ছে এখন সাত মাস বাড়ি মানাগ্রাম ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তো আমি কী করবো এইটা এই গরুটাকে আমি ভ্যাকসিন করবো তো ভ্যাকসিন করতে গেলে আমি কী করতে হবে এই যে ওয়ান লেখা যে সিরিয়াল নাম্বার তার পাশে একটা বক্স আছে আমি এটা ক্লিক করবো ক্লিক করলাম তার নিচে দিয়ে একটু যাবো দেখুন প্রোসিড বলে একটা অপশান আছে আমি প্রোসিডটা টিপলাম প্রসিডার টিপ পর কি এলো ভ্যাকসিনেশন ডেট এন্ট্রি ডেট ভ্যাকসিনেশন ডেট এন্ট্রি ডেটটা চেঞ্জ হবে না কেন চেঞ্জ হবে না কারণ আমি আজকে ভ্যাকসিন করছি তো এটা কী চেঞ্জ হবে চেঞ্জ হবে কি ভ্যাকসিনেশন ডেট মানে কবে ভ্যাকসিন করেছি তো ইনি ভ্যাকসিন করেছেন আগের দিন তো ছাব্বিশ তারিখ আমি ছাব্বিশ তারিখ করলাম আপনি যেদিন করেছেন সেদিনটা দেবেন তারপর এখানে সব কিছু ডিটেলস দেওয়াই থাকবে এখানে ভ্যাকসিনেশান টাইপ এরপর ভ্যাকসিনেশান টাইপে আমি বলে দিই যদি নতুন গরুকে করেন এফএমডি তাহলে দেখবেন টিপার পর দেখবেন অপশান আছে প্রিমো রেগুলার বা বুস্টার বা রিপিট ভ্যাকসিনেশান তো আপনি যদি নতুন গরুকে করেন তাহলে প্রিমো রেগুলার আর যদি রিপিট করে মানে কোনো গরুকে এক বছর হয়ে গেল বা আপনি নতুন করে আবার দ্বিতীয়বার করছেন সেটাকে করবেন রিপিট ভ্যাকসিনেশান যখন রিপিট ভ্যাকসিনেশান করবেন তখন পাশে আর একটা অপশান খুলে যাবে দেখুন রিজেন রিপিট ভ্যাকসিনেশন রিজেন্টটা চাইছে তো রিপিট ভ্যাকসিনেশনে হলেই তবে রিজেন্টটা চাইবে তো রিজেন দেবেন আদার্স আদার্স রিজেন দিয়ে তার পাশে দেবেন একটা ছোট্ট বড়ো বক্স আছে কিন্তু এখন যেহেতু রিপিট দিচ্ছি বলে বক্সটা আসছে না কিন্তু যখন আমি রেগুলার বা প্রিমো দেবো দেখুন কি আসছে রেগুলার করলাম মানে নতুন ফার্স্ট টাইম করছি ভ্যাকসিন তার পাশে দেখুন ডিজাইনটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিছু নেই ঘর নেই আর তার পাশে একটা অপশান এসেছে ইমেজ মানে গরুটাকে যে ভ্যাকসিন করছেন তার ইমেজটা এখানে লাগাতে হবে চুজ করতে হবে কটো তুলে নিয়ে আসবেন দিয়ে সেখানে চুজ করে লাগিয়ে দেবেন কিন্তু এখন যেহেতু এটা ম্যান্ডেটারি নেই সেহেতু করার দরকার নেই আপনারা যদি চান তো করতে পারেন খুব ভালো জিনিস এটা হয়ে গেল এবার আমি সাবমিটটা টিপবো যখনই সাবমিশনটা টিপলাম দেখুন চলে এলো এখানে ভ্যাকসিনের ট্রানজ্যাকশান আইডি এটা ভ্যাকসিনেশান ডান বাই সাকসেসফুলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এম ডি কভার এটা দিয়েছে ইয়েটা ওয়ান অ্যানিমেল হ্যাজ বিন ভ্যাকসিনেটেড ওকে করে দিলেন দেখুন চলে গেল এরপর আপনি আপনার ডিটেলসটা কীভাবে দেখতে পাবেন কতগুলোকে করেছেন সেগুলো দেখতে গেলে দেখুন এখানে পাঁচ নম্বর অপশানটা লাস্টের দিক থেকে ওপরে দু নম্বর আছে মিসলেনিয়াস এটা টিপবেন টেপার পর দেবেন ইউজার অ্যাক্টিভিটি রিপোর্ট এটা টিপবেন এ কতগুলো ভ্যাকসিন করেছে আমি সেটা দেখতে পাবো এখন ঠিক আছে যেহেতু আজকে চালু হয়েছে সেহেতু বেশি করে নেই যে দুটি ভ্যাকসিন করেছে এবার এই দুটো ভ্যাকসিনের ডিটেলস আপনি এখানে অ্যাকশন বাটনটা টিপলেই দেখতে পাবেন ও কী কী ভ্যাকসিন করেছে কো মানে সব কিছু তার ট্যাগ নাম্বার থেকে শুরু করে সব কিছু ডিটেলসে দেখুন ভ্যাকসিনেশান এনিমেল আইডি আর দেখুন ট্যাগ নাম্বার সব কিছু আছে ঠিক আছে ওনার আইডি ট্রানজ্যাকশান ডেট কবে করেছে সব কিছু আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন খুব ইজি প্রসেস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আপনাদের যেটা সমস্ত মানুষের প্রশ্ন ছিল আমিও বলে রেখেছিলাম আমার প্রাণী মিত্রা প্রাণী বন্ধু প্রাণী প্রাণী মৈত্রীদেরও বা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমাকে ফলো করেন তারা আপনি ভালো করে জানেন আমি বলে রেখেছিলাম যে কিন্তু এবারে ফটো দিতে হবে তো আমরা যখন এই ভিডিওটা আগে দেখেছিলাম এইটার সম্বন্ধে যখন আগে জেনেছিলাম অ্যাপটার সম্বন্ধে তখন বলেছিল ম্যান্ডেটারি কিন্তু এখন দেখছি এটা ম্যান্ডেটারি নয় আপাতত ভ্যাকসিনের ক্ষেত্রে ম্যান্ডেটারি নেই যখন দরকার নেই কোনো কিছু ফটো দেওয়ার জকুমেন্টারি হবে তখন দেবেন তো এইভাবে ভ্যাকসিনটা কমপ্লিট করবেন এখানে সিংকোনেসা আই থিঙ্ক মানে অপশান নেই কোনো তো সিংকোনেসার দরকার নেই অটোমেটিক সার্ভার উঠে যাবে ঠিক আছে আপনারা এখান থেকে আপনাদের রিপোর্টটা দেখতে পাবেন আপনারা কতগুলো করলেন এবং খুবই মানে একদম ইজি প্রসেস খুবই সহজভাবে এই প্রক্রিয়াতে কাজ করা যায় আপনাদের কোনো হেডেক হবে না কোনো সমস্যা হবে না আইনি বা পশুধন আমার তো মনে হচ্ছে পশুধনটা আরও বেশি ইজি ঠিক আছে কিন্তু অনেক অথেন্টিক হবে এরপর অনেক মানে জালিয়াতিটা কম হবে কারণ হচ্ছে এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এরপর কাস্টমারের ফোন নাম্বার দিয়ে তো জিনিসটা যেটুকুই করবেন না কেন সেটুকু অথেন্টিক হবে মানুষের কাছে সেবাটা ঠিকঠাক পৌঁছাবে ঠিক আছে এবং বজ বুঝতে খুবই সহজ মানে সহজভাবে আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা ঠিক আছে তো আমি বিভিন্ন ধরনের ভিডিও এই টপিকের উপরে এই অ্যাপের উপরে বিভিন্ন ভিডিও আরও অনেক অনেক রকমের ভিডিও আছে যেগুলো সমস্ত কিছু আসবে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে নেবেন ওখানে কিছু প্রশ্ন থাকলে করবেন আর ভিডিওটির নিচে কমেন্টও করবেন যদি কিছু জিজ্ঞাসা থাকে ঠিক আছে লাইক শেয়ার তো করবেনই এবং সাবস্ক্রাইবও করবেন কারণ বাংলা চ্যানেল আমাদের এআরটি ডিপার্টমেন্টের উপরে এই একটাই প্রথম চ্যানেল যেটা ফার্স্ট শুরু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে তো বেশি কিছু বলবো না শুধু এটুকুই বলব ভিডিওটা পুরো দেখবেন বারবার করে দেখবেন একবারে না বুঝতে পারলে দুবার তিনবার করে দেখবেন তারপর কিন্তু আপনারা এই কাজটা করবেন ঠিক আছে আশা করবো আপনাদের বুঝতে বোঝাতে পেরেছি তো নিয়ে আসবো নতুন ভিডিও নতুন কোনো সময়ে আবার নতুন কোনো